আপনি কি জানেন ভাত খাওয়ার পর চা খাওয়া উচিত নয় কেন? বিবাহিতদের নিজের স্ত্রীর থেকে অন্যের স্ত্রীকে বেশি সুন্দরী লাগে কেন? কি খেলে মাইন্ড সবসময় ফ্রেশ থাকবে? দুপুরে খাওয়ার পর টক দই খেলে কি হয়? এই প্রশ্নগুলির উত্তর যদি আপনি জেনে না থাকেন তাহলে বন্ধু এই ভিডিওটি আপনার জন্য। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন দেশের ছাত্ররা 10 বছর বয়স হবার আগে স্কুলে কোনো পরীক্ষা দেয় না? নাইজেরিয়া, জাপান, লিবিয়া, আরব? উত্তরটি হবে জাপান দেশে। আপনি কি জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোটবেলায় ডাকনাম কি ছিল? নয়ন, শঙ্কর, নরেন, নম? উত্তরটি হবে নম। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাত খাওয়ার পর চা খাওয়া উচিত নয় কেন? উত্তরটি হবে রাতে বা দুপুরে যে কোনো সময় ভারী খাবার খাওয়ার পর চা পান করা উচিত নয়। চায়ের মধ্যে থাকা ট্যানিন খাবারের প্রোটিনের সাথে রাসায়নিক বিক্রিয়ায় মিলিত হয়ে এক ধরনের রাসায়নিক যৌগ তৈরি করে যেটা হজমের সমস্যার সৃষ্টি করে যা মানুষের মৃত্যুর সম্ভাবনা বাড়াতে পারে। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয়? কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একজন সুস্থ মানুষ কতদিন পরপর রক্ত দান করতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস? উত্তরটি হবে 3 মাস পরপর। প্রতিদিন কোন পাতার রস খেলে চুল পড়া বন্ধ হয়ে যায়? কালো মেঘের পাতা, থানকুনি পাতা, তুলসী পাতা, বাসক পাতা? উত্তরটি হবে থানকুনি পাতার রস খেলে। বিবাহিতদের নিজের স্ত্রীর থেকে অন্যের স্ত্রীকে বেশি সুন্দরী লাগে কেন? উত্তরটা হবে আমাদের মস্তিষ্ক এমনভাবেই তৈরি যে যা কোনো জিনিসের ওপর স্থায়ীভাবে আকর্ষণ করে না, জিনিসটা যতই ভালো হোক না কেন তাই নির্দিষ্ট একটা সময়ের পর থেকে অন্য জিনিসের ওপর আকর্ষিত হয়ে পড়ে, কিন্তু এটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে। কোন দেশে বিয়ের পর নতুন বর বউকে ডিম ছুঁড়ে মারা হয়? চীন, মেক্সিকো, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড? উত্তরটি হবে স্কটল্যান্ডে। বিহু কোন রাজ্যের রাজকীয় উৎসব? পশ্চিমবঙ্গ, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম? উত্তরটি হবে আসামের। কি খেলে মাইন্ড সব সময় ফ্রেশ থাকবে? কমলা লেবু, বাদাম, আপেল, আনারস? উত্তরটি হবে বাদাম খেলে। এক মুঠো বাদাম খাওয়া মানে ইতিবাচক পরিবর্তন আনে। এর মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলো উদ্বেগ এবং মন খারাপের বিরুদ্ধে কাজ করে। মন খারাপ হলে এক মুঠো বাদাম খেতে পারেন, মাইন্ড সব সময় ফ্রেশ থাকবে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। দুপুরে খাওয়ার পর টক দই খেলে কি হয়? উত্তরটি হবে খাওয়ার পর টক দই খেলে হজমটা খুব ভালো হয়।